হ্যালো হ্যালো বাংলা ভাষাভাষীরা, যারা আমার ভাষায় কথা বোঝেন তাদেরকেই বেশিরভাগ আমি বন্ধু বানিয়েছি। আমার আগের আইডিতে অনেক বিদেশিরাও ছিলেন। হ্যায় ফাবিয়ান, ফারদিন, ফাহিম, শাহরিয়ার, রেজা, আরে খাইছে আরে রাফিদ, এম মিয়া, আসিম, আখতার হোসেন চৌধুরী, মোহাম্মদ তাবিব ইসলাম, শুভ্র, এই শুভ্র আমার নাম মনে আছে, রাফিদ মিয়া, শুভ্র, 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 শুভ, সবাইকে, রেজওয়ান আহমেদ, রাইয়াস আরাফ, রাইয়াস আরাফ, আশফাকুর রহমান মারুফ, দাঁড়িতে আপনাকে হেভি লাগছে, দাঁড়ি কই, একদিন শেভ করিনি মাত্র, আজকে শেভ করবো না, কালকে শেভ করবো, অস্ট্রিয়ান টেলিভিশনে টক শো আছে তখন, খন্দকার শরীফ, ফকিরনি গরিব, কিসের বাল দিছিস তুই, এটা মানে আমার হ্যাঁটা দিছ তুই, নোয়াখাইলা খাড়াস, এ ভাই এটারে আপনারা ধরতে পারবেন, এই যে শরীফ আমার নাতি, সকালবেলায় ঘুম থেকে উঠতে আমার একই বাল ফাটাইছে হ্যাঁটারে, আমি এর আমি কেছি আমার পাড়াইবার সুন্দরী সুন্দরী তরুণী, ওই পাঁচা পুঁচা পাঠাবি না, পাঠাবি বুনি, এই যে দুধ খাড়া খাড়া সুন্দর দেখলেই সোনা খাড়াইয়া যায় এমন, ওকে, এই কনসুদির পুঁতে আবার প্রাইভেটের মধ্যে কল দাস, এখন একদম মাইরে ফেলাম গালি, এখন মেজাজ খারাপ, ওই যে আমেরিকার থেকে, আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমার এক কর্মী জাসদ, জাসদের সভাপতি যুক্তরাষ্ট্র শাখা হাজি আনোয়ার হোসেন লিটন, আবার সে জাসদের কেন্দ্রীয় কমিটিরও কি মনে হয় বিদেশ বিষয়ক সম্পাদক না কি, বহুত কিছু পদে আছে, কোটি কোটি টাকার মালিক, ঢাকাতেই তার বলে 80টা অ্যাপার্টমেন্ট আছে, চিন্তা করছেন আমেরিকাতে যাইয়া খালি টাকা 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 কামাইছে বিদেশে যাইয়া, কিন্তু লেখাপড়া তেমন করে নাই, লেখাপড়া করলে কি আবার হাউস করতে যায় নাকি, বুঝলেন না, লতিফ সিদ্দিকী একটা সত্য কথা বলেছিল যে আপনার বাংলাদেশের, এটা আমি অনেক আগে বলেছি, আমার থেকে শুনে মনে হয় সে বলেছে, আমি বলেছি বাংলাদেশের গরিব মানুষদের জন্য হজ করা হারাম, বাঙালিদের জন্য, বাংলা মানে গরিব আর ধরি কি, বাঙালি তো সব গরিব, ভিক্ষুক, ভিক্ষুকের জাত, বলেছে বাঙালিদের জন্যে হজে যাওয়া হারাম, 100% হারাম, যে দেশের মানুষ ভিক্ষা করে খায়, চুরিদারি করে, মানুষ মাইডা পালায়, মা ছেলেকে হত্যা করে, সন্তানদেরকে গলা টিপে হত্যা করে খাদ্যের জন্যে, তাই না, নারী ধর্ষণ করে সম্পদের জন্যে, অভাবের কারণে যত সব অপরাধ ঘটে, 2 বছরের ওই হাজি সাহেব পাঠাইছে আমারে আনোয়ার লিটন পাঠাইছে, 2 বছরের শিশু মুক্তিযোদ্ধা, তো অনেকদিন আমার খুব মানে হাসি, আমি অনেক সময় হাসি হাসাই, কিন্তু 2 বছরের শিশু মুক্তিযোদ্ধা, এটা দেখার পর আমি ওরে টেলিফোন করলাম, ব্যাক করলাম, করে বলে দাদা আমি অনেকদিন হাসি নাই প্রাণ কুড়ে, কিন্তু তুমি তো আমার হাসাইলা, কয় কেন দাদা, আমি তুমি কি পাঠাইছো ওটা 2 বছরের শিশু মুক্তিযোদ্ধা, তার মানে কয় কেমনে হইল, তার মানে তখন 71 সালে 2 বছর ছিল, এখন তার বয়স 47+2=49, মানে 50 বছর হইতে 1 বছর বাকি, কি বলেন, ওটা তো তাও 2 বছর, 49 বছর বয়স কয়, কিন্তু আমি শুনেছি দেশ স্বাধীন হওয়ারও 10-15 বছর পরে জন্ম নিয়েছে, এখানে আমি জানি, আমার কাছে এখানে ভিয়েনাতেই শেরক ঢাকা ইউনিভার্সিটি থেকে 2nd class 1st হয়েছিল, তার নাম ফিরোজ, বাড়ি চুয়াডাঙ্গা, এখন লন্ডনে থাকে, আগে অস্ট্রিয়াতে থাকতো, ভিয়েনা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভিসা এসেছিল, কিন্তু এসে আর লেখাপড়া করতে পারেনি, পত্রিকা বিক্রি করত, পরে একটা মিউজিয়ামে আপনার রিসিপশনে কাজ করত, ভালো কাজ করতো, নট ব্যাড,
ছেলেটা ভালো ছিল, ভদ্র ছিল এবং বিয়ে করেছে, তার ওয়াইফের সাথে আমার পরিচয় হয়েছে। বিয়ের দেশে থেকে বউ আনার আগেই তার ওয়াইফের সাথে টেলিফোনে কথা বলে দিয়েছে। আমরা একটা জায়গায় থাকতাম, একটা হোস্টেলে, একাধারে 5 বছর ছিলাম। হি ইজ ভেরি ট্যালেন্টেড বয়। তো তার কাগজপত্র এইসব নাগরিকত্ব পাওয়ার সময় আমাকে জিজ্ঞেস করতো, বলতো যে দাদা এই 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 পরামর্শ নিত। তো সে নাগরিকত্ব পাওয়ার পর এখানে নিয়ম হলো অস্ট্রিয়ার সেনাবাহিনীতে আপনাকে এই ট্রেনিং দিতে হবে, 9 মাস মিলিটারি ট্রেনিং দিতে হবে, মাস্ট। অনেক কঠিন মিলিটারি ট্রেনিং। তো মানুষ বুদ্ধি করে কি কি করে, কেউ বলে আমি কানে কম শুনি, আর কেউ বলে আমি চোখে কম দেখি, আমার এই হয়েছে, আমার লান্সে প্রবলেম, এইসব আউল পাউল কথা বলে সে ডাক্তারের থেকে সার্টিফিকেট নিয়ে আসে, আইনা ইনভ্যালিড প্রমাণ করতে পারলে তাদের আর ওই মিলিটারি ট্রেনিং দিতে হয় না। আরেকটা সহজ পদ্ধতি হলো যে আপনি কখনো কখনো দেশে থাকতে আপনার জীবনে যে কোনো দেশে বা বিদেশে কোথাও আপনি মিলিটারি ট্রেনিং দিয়েছেন, এমন সার্টিফিকেট থাকলে আপনাকে নতুন করে মিলিটারি ট্রেনিং দিতে হবে না। আচ্ছা, লাইট কি কম নাকি? একটু আলো বাড়াইয়া দেই, তাহলে আমাকে দেখতে ভালো লাগবে অনেকে। আমার আজকে দাড়ি একটু সাদা সাদা দাড়ি, অনেকে আমাকে বলে স্যার, দাদা, ভাই, বাবা, তুমি চাপ দাঁড়িয়ে রেখে দাও, অনেক সুন্দর তোমার দাড়ি, দাঁড়িয়ে রেখে দিলে সুন্নাতে রাসুল, আমাদের নবীজি দাঁড়িয়ে রাখতেন, অনেক সুন্দর লাগে। তবে আমি এখনও কাজ করি, তো সরকারি অফিসে বিভিন্ন জায়গায় অফিসিয়াল কাজ করি, অথচ আমার বান্ধবীরা লাইক করে না। আমার আগের বান্ধবী দাঁড়িয়ে লাইক করতো না, আর এখন নতুন বান্ধবী, সে বলছে তোমার ইচ্ছা, দাঁড়িয়ে রাখতেও পারো নাও পারো, যা খুশি তাই। তবে আমি, আমার প্ল্যান আছে, আমি আরও কয়েক বছর পর দাঁড়িয়ে রেখে দিব, মক্কা শরীফে যাব, হজ করব, পাগড়ি বেঁধে, গোল টুপি আর পাগড়ি বেঁধে, আলহাজ মোহাম্মদ শেফায়েতুল্লাহ মজুমদার চাঁদপুরি শাহরাস্তি হয়ে যাব। কথা বলতে পেরেছেন? তো কারণ এখন আমার দাঁড়ি নাই, পাগড়ি নাই, গোল টুপি নাই, পাগড়ি নাই, হাজ আলহাজ, আমার বাবা 3 বার হজ করেছেন, একের অধিক হজ করিলে আলহাজ বলা হয়, কিন্তু আমাদের দেশে একবার হজ করে আসেই বলে কি তারা আলহাজ হয়ে যায়। আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ একবার হজ করে আসার পর লিখছে আলহাজ, তারপরে তো সে প্রতি বছরই যাইতো সরকারের পয়সা, আমাদের জনগণের টাকা দিয়ে। আমার হাসু আপা যায়, খালেদা জিয়া যায়, এরা নিজেদের পয়সা দিয়ে কিন্তু হজে যায় না, ওদের হজ হবে না, অন্যের টাকা দিয়ে যারা হজে যায় তাদের হজ হবে না। নাম্বার ওয়ান, আমি প্রথমেই বলেছি কোনো বাংলাদেশির হজ কবুল হবে না, হজ জায়েজ নয়, হজ তাদের জন্য হারাম। আপনি মক্কা শরীফের ইমাম নিয়ে আসেন, আমি প্রমাণ করে দিব, আপনি আল আজহার ইউনিভার্সিটির অনেক বড় ইমাম প্রফেসর, আমার সাথে জার্মান ভাষা করেছে, তার নাম মোহাম্মদ, তার সাথে আমার অনেক কথা হয়েছে। আজ থেকে প্রায় 12 বছর আগে, তার নাম, সে প্রফেসর ছিল আল আজহার ইউনিভার্সিটি কায়রো মিশরের, যেখানে যাদের আপনার ওরা ইয়ে দিতে পারে, ফতোয়া দিতে পারে, বুঝতে পেরেছেন? তো সেই মোহাম্মদের সাথে আমার প্রতিদিন অনেক বিষয়ে কথা হতো, ভাষা শিক্ষার সাথে সাথে ক্লাসে, এবং আমার টিচার ছিলেন একজন, তিনজন ছিলেন, একজন ছিলেন অস্ট্রিয়ান পুরুষ, আরেকজন ছিলেন ল্যাটিন আমেরিকান এক মহিলা, তিনি অস্ট্রিয়ান পুরুষ বিবাহ করেছেন, আরেকজন ছিলেন আমেরিকান একজন মহিলা, সে কবি, সে আগেই আমার সাথে কিন্তু পরিচিত ছিল, শিলা ওর নাম। আমরা ইংলিশ পোয়েটস অ্যাসোসিয়েশন লাবেরিন্থের মেম্বার। তো ওখানে যখন আমি ভাষা, জার্মান ভাষা কোর্স করতে গেলাম, ওটা ছিল আমার সেকেন্ড ডিপ্লোমা, এর আগে ফার্স্ট ডিপ্লোমা করেছি ওই স্কুল, একই স্কুল থেকে, সেকেন্ড ডিপ্লোমা ওখান থেকে, থার্ড ডিপ্লোমা অন্য ইনস্টিটিউট থেকে, ফোর্থ ডিপ্লোমা আরও একটু হায়ার ইয়ের থেকে, ইনস্টিটিউশন থেকে। তো সা যাই হোক, তো তখন সে মোহাম্মদের সাথে আমার প্রতিদিন অনেক কথা হতো, তর্ক করতাম আমি, তাকে অনেক প্রশ্ন করতাম, ও পাগল হয়ে যেত, ও জবাব দিতে পারতো না অনেক বিষয়ে। এই ব্যাপারে আমি বলেছি তাকে, যে দেশের মানুষ ভিক্ষা করে,
যে দেশের শতকরা 80% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, যে দেশের মানুষ বিদেশের থেকে সাহায্য নিয়ে তাদের ট্যাক্স তাদের কী বলে একটা বাজেট তৈরি করে, যে দেশের মানুষের রাস্তাঘাট নেই, খাওয়ার পয়সা নেই, তারা জামা কাপড় নেই, ঘর নেই, বাড়ি নেই, মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেই 6টা মৌলিক অধিকার মূলত, যদি 1948 সালে জাতিসংঘে ইউনাইটেড নেশনস ডিক্লারেশনে 5টাকে স্বীকৃতি দিয়েছিল, 5টা মৌলিক অধিকার কি? অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। বাংলাদেশের নাগরিকদের কি এই 5টা মৌলিক অধিকার আছে? থাকলে কত ভাগ মানুষের আছে? আমার হিসাবে less than 10%, ধরে নিলাম 10%। তাহলে সেই দেশের, যে দেশের 90% মানুষ গরিব, প্রতিবেশী না খেয়ে থাকে, আপনার বাড়ির বিজানির ঘ্রাণে অন্যের মানে কষ্ট হয়, তারা খেতে পারে না, তারা ন্যাংটা থাকে, বিনা চিকিৎসায় মারা যায়, আপনি তাকান না, তাকে কিছু কষ্ট করে আপনার গাড়িতে করে হাসপাতাল নিয়ে যেতে পারেন, তা কি করেন? দুইটা জিনিস আছে, আমরা মুসলমান তাই না? আমরা কি, আমরা আসলে কি গরু খাওয়ার মুসলমান? আমাদের ইমান ঠিক আছে? আর আমরা কষি কষি মাইয়া বিয়াকরণের মুসলমান, কষি কষি মেয়ে বিয়ে করে, বিয়ে না করো আবার অনেকে বিয়ে করে, বিয়ে করেই ধরলাম, শুধু বাচ্চা বানায়, বাচ্চা বাচ্চা, পঙ্গু শিশু জন্ম দেয় কারা? এই পৃথিবীতে আপনারা খুঁজে দেখুন, এগুলো নিয়ে গবেষণা হয়েছে, পৃথিবীর সবচেয়ে বেশি বিকলাঙ্গ পঙ্গু শিশু জন্ম দেয় মুসলিম অধ্যুষিত দেশগুলোতে, বাংলাদেশে বেশি। বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে ঘন জনবসতি পূর্ণ দেশ হল বাংলাদেশ। তারা অল্প বয়সে বিবাহ করে, পঙ্গু বিকলাঙ্গ শিশুর জন্ম হয়, আমার পরিবারেই আছে। আমার বড় বোনের বিয়ে হয়েছিল, আমার বড় বোনের বয়স ছিল 13 বছর। আমার দুলাভাইয়ের সাথে আমার বড় বোনের কমপক্ষে বয়সের ডিফারেন্স ছিল মনে হয় 15-20 বছর তো হবেই। আমার বোন বিয়ে মানে কি বুঝতেন না, আমি যখন ছোট্ট পিচ্ছি ছিলাম সেই পাকিস্তান আমলে, মানে ওই আমরা বই পড়ি নাই 1-এ শিশুর ক্লাসে, অনেক অনেক দিন আগের কথা। মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল তো, ছোট ওই ছেলেবেলেরা দেখতাম মুখাস্ত করতে, হুজুর বলে দিত মানুষ আল্লাহকে ভুলিয়া গিয়েছিল। তারপরে আমাদের ঘরে আমি শিখছি, আমার মা বাবারা বলতেন আল্লাহ হবে না, হবে আল্লাহ আল্লাহ। আপনি এখনো খেয়াল করে দেখবেন শতকরা 99% বলে, এমনকি টেলিভিশনে আমি বিভিন্ন টক শোতে দেখি, বাংলাদেশে তো টক শোতে দেখলে মানে বমি আসে, বমি আসে এবং আমার মেজাজ খারাপ হয়ে যায়। হাতের কাছে আমি একটারে এক একটারে পাইলে রে ভাই, ছেঁড়া স্যান্ডেল দিয়া ঠাস ঠাস করে মাইরা দাঁত ফালাই দিতাম। বেশিরভাগ আমি বলবো না সবাই, শতকরা 90-95% অশিক্ষিত মূর্খরা আসে টক শোতে। মডারেটারগুলো কিছু লেখাপড়া জানে, এর মধ্যে রূপাকে আমার ভালো লাগে, তারপরে একটা কি জানি মেয়ে ছিল চৌধুরী 71 টিভিতে, তারপরে 21 টিভিতে আছে অঞ্জন রায়। অঞ্জন রায়ের বাবা আমার কমরেড ছিলেন, পাবনায় বাড়ি, অনেক বড় জমিদার ছিলেন, কমিউনিস্ট পার্টি করতেন, মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা ছিলেন মিস্টার রায়, আই থিঙ্ক প্রতাপ রায় সম্ভবত, কমরেড প্রতাপ রায় সম্ভবত, নামটা প্রতাপ রায়, আই হ্যাভ ফরগটেন দি নেম। অঞ্জন রায়কে আপনারা চিনেন, অনেক বড় সাংবাদিক, ভালো মডারেটর, এখন 21 টিভিতে আছে, তার আগে মনে হয় অন্য কোনো টিভিতে ছিল। ওর ওর ওয়াইফ গীতা রায় আমার ঠিক আপন বোনের মতো, অক্সফামে চাকরি করে ওরা, সে গীতা। তো কথায় অনেক কথা আছে, আমি যেটা বলছি বাংলাদেশের জন্য হজ করা হারাম, বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে কারোই হজ হবে না। যে দেশের মানুষ শতকরা 80%,
না খেয়ে থাকে। যে দেশের 90% মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে, যে দেশের এখনো প্লিজ কেউ আমাকে কল করবেন না দয়া করে, আমি এখন কথা বলছি, যে দেশের মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, যে দেশের মানুষ দুঃখকে নিয়ে বুকের ভিতরে চাপা রেখে, ডোন্ট কল মি সাইব, এটাকে আমি ব্লক করে দিই, হ্যাঁ সরি নেভার মাইন্ড, ইয়াস নাও দিস ম্যান ক্যানট কল মি, ইয়াস ইন্টারাপশন হয় তাই না, বিরক্তি। তো সেই দেশে আপনারা আমাকে চ্যালেঞ্জ দিতে বলেন, আমার বিরুদ্ধে মামলা দিবেন, যদি কেউ মামলা দিতে চান আমি সুপ্রিম কোর্ট ইন্টারন্যাশনাল কোর্ট হেগে আমাকে আপনারা হাজির করেন, আমি প্রমাণ করে দিব কোরআন এবং হাদিস দিয়ে, আমি প্রমাণ করে দিব বাংলাদেশের কোনো একজন নাগরিকেরও হজ করা জায়েজ নয়, হজ করা হারাম, যুক্তি প্রমাণ দিয়ে। গুড, তো আপনারা এর মধ্যে অনেকেই আছেন এখানে এসেছেন, সবাই সচেতন নাগরিক, তা না হলে আপনারা ফেসবুকে আসতে পারতেন না, অন্তত কিছু লেখাপড়া হলেও জানেন কি করে লগ ইন করতে হয়, কি করে ফেসবুকের আইডি ওপেন করতে হয়, কি করে কথা কোন কার কথা শোনা যায়, লাইভে আসা যায়। হ্যাঁ, সেজন্যে আমি অনুরোধ করব, দয়া করে আপনারা সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, আমার যে ভিডিওগুলো এগুলোকে আপনারা আরো বেশি বেশি মানুষকে শেয়ার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন প্লিজ, আমি কোর্টে গিয়ে কথাগুলো বলতে চাই, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন কবি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব, আমি নিজেই একজন দার্শনিক, আমি হলিউডে অভিনয় করি, আমি বলিউডে অভিনয় করেছি ঐশ্বরিয়া রায়ের সাথে, ঐশ্বরিয়া রায় আমার সাথে অভিনয় করতে এসে ভিয়েনায় আমাকে জড়িয়ে ধরে চুমু দিয়েছে, বুকে জড়িয়ে ধরে, গালে ঠোঁটে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ছাড়ে না, এগুলো ভিডিও করে রেখেছিল, কারা ভিডিও করে, তার স্বামী তার এজেন্টদেরকে তার পিছে লাগিয়ে রাখত সব সময়, তাকে সন্দেহ করে। হ্যাঁ, অমিতাভ বচ্চনের ছেলের সাথে তার বিবাহ হইয়াছে তাই না, তো সেগুলো নিয়ে তাকে দিয়েছে তার স্বামীকে, ঐশ্বরিয়া রায়ের স্বামী, কি নাম তার, এই কি যেন নাম কি, হ্যাঁ আমাকে বুকে জড়িয়ে চুমু খেয়েছে, কি নাম কেউ কেউ লেখে না কেন জানে না, ঐশ্বরিয়া রায়ের স্বামীর আগের অভিষেক, ইয়াস থ্যাংক ইউ ভেরি মাচ মুনতাসির, হ্যাঁ ওই ছবি ওই ভিডিও দেখার পর অভিষেকের মা খেপে গেছে তাই না, জয়া ভাদুরী নাম মনে হয় না, এবং তার বাবা কিছু বলেনি, অমিতাভ বচ্চন অনেক বড় মনের মানুষ, উনি অনেক উদার মানুষ, এটা ইউরোপিয়ার সিস্টেম উনি জানেন, আর সবচেয়ে বেশি আরও বেশি করেছে অভিষেকের বোন, এবং এরা দুইজন মানে এই ঐশ্বরিয়া রায়ের শাশুড়ি এবং ননদিনী মিলে তাকে অত্যাচার করতো, মানসিক যন্ত্রণা করত, হ্যাঁ তো সব কিছু মানে এমন হয়েছে অবশেষে তারা ওই বাড়ি থেকে অনেক আগে আলাদা থাকতো, তার মেয়েটাকে নিয়ে এসেছিল এখানে, আমি তাকে চকলেট দিয়েছি, অস্ট্রিয়ার অনেক মানে প্রসিদ্ধ বিখ্যাত চকলেট মোজার্ট চকলেট দিয়েছিলাম, তার মাকে নিয়ে আসছিল, ঐশ্বরিয়ার মা, মার কাছে ছিল মেয়েটা, তো আচ্ছা একজন আমার কবিতার ভক্তই হতে হতেই পারে, তিনি আমাকে বললেন, আমি যখন তাকে কবিতা দিলাম উনি বললেন যে যে আমি তো এই কবিতা আপনার বোম্বেতেই পড়েছি এবং ভিডিওতে দেখেছি আপনার আবৃত্তি, ও বাবা এই কথা, কল্লোল সরকার ওয়েলকাম দাদা, না এটা তো পাই নেই, এটা
এটাকে আবার খুঁজে পাইতে দেরি লাগবে, কারণ একটা টাইম এতগুলো কাজ করা যায় না।